মসজিদের মিম্বারে বসেও মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে আমার আল্লাহ পাকের দিনের বিরুদ্ধে রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে কথা বলে এমন মুনাফিক আছে না না এখন আলেম ওলামা কয়জনকে সামনে নিস নিয়া সাক্ষী বানাইতেছে বলেন আমি আপনাদেরকে কি পরিমাণ ভালোবাসি মহব্বত করি কোন আমার বিরুদ্ধে কারা বিরোধিতা করে তোমার বিরুদ্ধে দেশের ষোলো কোটি মানুষ ষোলো কোটি মুসলমান তোমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে ঠিক না বেঠি একজন মুসলমান যার কলিজায় ন্যূনতম ইসলামের প্রদীপ্ত বাতি আছে সেই মুসলমানটা কোনোদিন তার পক্ষে সাপোর্ট গাইতে পারে মনে রাখতে হবে নেতার চাইতে দল বড় দলের চাইতে আদর্শ বড় আদর্শের চাইতে রাষ্ট্র বড় রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় ঠিক না বেঠি জুল ওয়াজহাইন দুই মুখওয়ালা হবেন না হয় মুনাফিকদের সঙ্গে মিলে খ্রিস্টানদের সঙ্গে মিলে খ্রিস্টান হয়ে যান আর না হয় তো মুসলমানের দেশে মুসলমানদের সঙ্গে মিলে পাক্কা ইমানদার মুসলমান হয়ে যান ঠিক না বেঠি দুই মুখওয়ালা হবেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তাজিদু মিন শাররিন নাস ইয়াউমাল কিয়ামা ইনদাল্লাহ যাল ওয়াজহাইন কিয়ামতের দিন আল্লাহর আদালতে সেদিন তোমরা দেখবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা যাদেরকে আল্লাহ পছন্দ করেন নাই তারা হবে যাল ওয়াজহাইন দুই মুখওয়ালা যারা ছিল এই মানুষগুলাকে নিকৃষ্ট বানায়া যিনি উঠাবেন তিনি কি কত নাম্বার জোরে বলেন যেই লোকটাকে মানুষ ভয় পেয়ে মানুষ তাকে ভীত সন্ত্রস্ত হয়ে তার কাছ থেকে দূরে পালায় বেড়ায় মানুষ তাকে দেখতে পারে না সহ্য করতে পারে না কিয়ামতের দিন এই মানুষটা সবচাইতে নিকৃষ্ট জায়গায় আল্লাহর জাহান্নামে থাকবে বলেন নাউযু বিল্লাহ এখন আমাদের সমাজে এমন কত মানুষ আছে ইত্তিকা ফুহশিহি তার খারাপি থেকে বাঁচার জন্য সে দান দাম দিক দিয়ে হাঁটলে মানুষ বা দিক দিয়ে চলে এমন লোক আছে না নাই সবাই বলেন আছে না নাই এই রকম যদি আপনার চরিত্র হয় এই রকম যদি আপনার চরিত্র হয় আজকে থেকে নিজেকে সংশোধন করে নেন আপনার ভয়ে মানুষ যদি বা দিক দিয়ে হাঁটে সামনাসামনি আপনার খুব প্রশংসা করে কিসের কারণে ভয়ে ভয়ে কিসের কারণে এই জন্য আপনাকে প্রচন্ড ভয় পেয়ে সামনাসামনি দেখলে সম্মান করে আপনি বুঝে নিবেন যিনি আপনাকে পছন্দ করে না ভালোবাসে না তিনি কি কবরের ভিতরে এমন চাপ মারবে ডান দিকের হার গোলাপ বা দিকে চলে আসবে বা দিকের হার গোলা ডান দিকে চলে আসবে কারণ যেই লোকটা অহংকার করে চলেছে কবর ওই লোকটাকে এক মুহূর্তের জন্য ছাড় দিবে না ঠিক না বেঠি গেছে কয় নাম্বার এক নাম্বার বাকি আছে এরপরে দুই নাম্বারে আসি আমার ভাইয়েরা এমন মানুষ স্ত্রীর সঙ্গে আপনার যে সুন্দর সম্পর্ক এই সম্পর্কের কথা স্ত্রীর সঙ্গে সহবাসের কথা যদি আপনি মানুষের সামনে প্রকাশ করে এই লোকটাকে কিয়ামতের দিন নিকৃষ্ট মানুষের কাতারে দাঁড় করায়া নিকৃষ্ট জাহান্নামের আযাব যিনি দান করবেন তিনি কে তারে আল্লাহ ছাড়বেন স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে ইন্না মিন শাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ الرجل يفدي إلى امرأته وتفدي إليه ثم ينشر سرها
যদি আপনি আপনার স্ত্রীর গোপন বিষয়গুলো মানুষের সামনে প্রকাশ করে দেন, আপনাকে যিনি কিয়ামতের দিন নিকৃষ্ট মানুষের কাতারে দাঁড় করায় দিবেন, তিনি কি আল্লাহর আদালতে? এরা নিকৃষ্ট মানুষ, এরা চরিত্রহীন, এরা লম্পট, এদেরকে আল্লাহ সেদিন ছাড় দিবেন। কয় নাম্বার? জোরে কন। এখন আমাদের সমাজটা তো এমন, ফেসবুকে স্ত্রীর সাথে আপনার ঘোরাফেরা, খাওয়া দাওয়া, বলতে গেলে অনেকটা অশ্লীল ছবিগুলা নিজেরাই প্রকাশ করতেছে, কেমন করে আল্লাহর সামনে আপনি মুখ দেখাবেন? স্ত্রীর সাথে ঘুরতে গিয়েছেন, ভালো কাজ, সুন্নাহ নিঃসন্দেহ, কিন্তু আপনার জামা কাপড় কিচ্ছু ঠিক নাই, এই অবস্থায় আপনি ছবি উঠায়া ছবিটা আপনি আপলোড দিলেন ফেসবুকে, নিচে অনেকে তিনটা লাভ দিয়া নাইস লিখে দিল, তা আপনার স্ত্রীকে আরেকজন লাভ দিল মানে ভালোবাসি, আবার নাইস লিখলো, আপনি জামায় হা ফেরে তাকায় আছে যে আহারে আমার স্ত্রীর কত মানুষ পছন্দ করে, ভালোবাসে, ফুল দিছে, লাভ দিছে, আবার নাইসও বলছে, আবার একটা লাইকেও চাপ দিছে। চিন্তা করেন একটা বার, আপনার স্ত্রীর সৌন্দর্য আপনি নিজে দেখাচ্ছেন, যেই অঙ্গগুলো সৌন্দর্য আপনি দেখার কথা ছিল মানুষের সামনে আপনি প্রকাশ করে দিচ্ছেন, আল্লাহর আদালতে নিকৃষ্ট মানুষ হওয়ার জন্য আপনি যথেষ্ট হয়ে গেছেন, ঠিক না বিঠি? এখন এই হিসাব যদি আপনি করেন, আমার দেশের নায়ক নায়িকা গায়ক গায়িকা এগুলোর অবস্থা কি হবে বলেন? কি হবে? এদের পিছনে আমি আপনি ছুটেছি আমার ভাইয়েরা। তিন নম্বরে আসেন যুলওয়াজাইন, দুই মুখওয়ালা মানুষ আছে না নাই? আছে। মসজিদের মিম্বারে বসেও মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে আমার আল্লাহ পাকের দিনের বিরুদ্ধে রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে কথা বলে এমন মুনাফিকও আছে না? না। এখন আলেম ওলামা কয়জনকে সামনে নিস, নিয়ে সাক্ষী বানাইতেছে, বলেন আমি আপনাদেরকে কি পরিমাণ ভালোবাসি, মহব্বত করি, কোন আমার বিরুদ্ধে কারা বিরোধিতা করে? তোমার বিরুদ্ধে দেশের 16 কোটি মানুষ, 16 কোটি মুসলমান তোমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, ঠিক না বেঠি? একজন মুসলমান যার কলিজায় ন্যূনতম ইসলামের প্রদীপ্ত বাতি আছে, সেই মুসলমানটা কোনদিন তার পক্ষে সাপোর্ট গাইতে পারে? মনে রাখতে হবে, নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়, ঠিক না বেঠি? যুলওয়াজাইন, দুই মুখওয়ালা হবেন না, হয় মুনাফিকদের সঙ্গে মিলে খ্রিস্টানদের সঙ্গে মিলে খ্রিস্টান হয়ে যান, আর নহয় তো মুসলমানের দেশে মুসলমানদের সঙ্গে মিলে পাক্কা ইমানদার মুসলমান হয়ে যান, ঠিক না বেঠি? দুই মুখওয়ালা হবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তাজিদু মিন শাররিন নাস ইয়াউমাল কিয়ামা ইনদাল্লাহ যুলওয়াজাইন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে সেদিন তোমরা দেখবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা, যাদেরকে আল্লাহ পছন্দ করেন নাই তারা হবে যুলওয়াজাইন, দুই মুখওয়ালা যারা ছিল, এই মানুষগুলাকে নিকৃষ্ট বানায়া যিনি উঠাবেন তিনি কি? কত নাম্বার? জোরে বলেন। কষ্ট হচ্ছে?